যখন থেকে সিল্ক রুট তখন থেকেই পদম চেন, ভারবাহী পশু ও মানুষ উভয়কেই এখানে এক দুদিন থাকতে হতো। জুলুকের উচ্চতা ও ঠান্ডা দুটোই খুব বেশি থাকায় পদমচেন ছিল আদর্শ জায়গা নিজেদের শরীরকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। একইভাবে তিব্বত থেকে ফেরার সময়ও এখানে একাধিক দিন থাকতেন। আক্ষরিক অর্থেই সেই সময় থেকেই পদমচেনে হোমস্টে চালু হয়েছে। তখন এই জায়গার নাম ছিল ফগদমচেন, অর্থাৎ জঙ্গলি শুয়োরের বিচরণ ক্ষেত্র। তারপর অপভ্রংশ হয়ে হয়ে ফদমচেন পদমচেন, এখন তো পদ্মচেনও বলেন অনেকে। জুলুক লুংথুং ঘুরে আমরা এলাম পদমচেনে। এই হোমস্টেতে আমি ছিলাম। জুলুক থেকে পদমচেনের দূরত্ব 10 কিলোমিটার হলেও এখানকার আবহাওয়া খুব মনোরম, খুব ঠান্ডা নয় আবার গরমও নয়, তাই অনেকে পদমচেন থেকেও সিল্করুট ঘুরে আসেন। থাকা খাওয়ার ব্যবস্থাও এখানে অপেক্ষাকৃতভাবে ভালো, যদিও এবারের শীতে দারুণ তুষারপাত হয়েছিল পদমচেনে। পদমচেনে আসার জন্য পারমিট করাতে হয়। পারমিটের বিষয়ে বিস্তারিত তথ্য জুলুকের প্রথম ভিডিওতে বলেছি, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে আছে। এখন ফুটবল টুর্নামেন্ট চলছে, আজ রোলেপ আর পদমচেনের ম্যাচ। রোশনজি তার টিম নিয়ে চলে এসেছেন। রোশন রায় রোলেপের ট্রাইবাল হোমস্টের হোস্ট। আমার এইবারের সিল্ক রুট ট্যুরের প্যাকেজ আমি রোশন রায়ের কাছ থেকেই নিয়েছি। সম্মানীয় অতিথি হিসেবে আমি আমন্ত্রণ পেয়েছিলাম, সেনাবাহিনীর পদস্থ কর্তারাও এসেছিলেন, তারা উপহার দিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো। খাবার পানীয়র প্রচুর আয়োজন ছিল। রোলেপে আমি বেশ কয়েকবার যাওয়ায় এদের মধ্যে কয়েকজনের সঙ্গে পরিচয় আগে থেকেই ছিল, কিন্তু এদের প্রতিভার পরিচয় আমার কাছে ছিল না। খুব সুন্দর একটা খেলা দেখলাম, বন্ধুত্বপূর্ণ ব্যবহার দুই টিমের মধ্যে। খেলাতে রোলেপ জিতল। সাধারণত পাহাড়ে কোনো অনুষ্ঠান হলে খাওয়ার ব্যবস্থাও থাকে অতিথিদের জন্য, খুব আপ্যায়ন করে নিয়ে গেলেন। পদমচেনে প্রচুর হোটেল হোমস্টে আছে। আমি ছিলাম লামাখাং হোমস্টেতে। বেশিরভাগ রুমের জানালা আর ডাইনিং রুমের ব্যালকনি থেকে প্যাঙ্গুলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে থাকা খাওয়ার খরচ মাথাপিছু 1000 টাকা। সুম্বা শেরপাজি ট্রাভেল এজেন্সিও আছে। বাইরে বসার ব্যবস্থা আছে, আমি সকালের চা এখানেই খেয়েছিলাম। পদমচেন আর নিমাচেন পাশাপাশি দুটো গ্রাম। ট্রাভেল এজেন্টরা অনেক সময় নিমাচেনের হোমস্টেকেও পদমচেনের হোমস্টে বলে চালিয়ে দেন, তবে তাতে অসুবিধার কিছু নেই। সাইটসিংয়ে বেরিয়ে আমি 2 গ্রামেই ঘুরলাম। ইনি আমাকে এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব জানালেন। এই মন্ত্র পাথর খোদাই করে নয়, পাথর কেটে কেটে ফুটিয়ে তোলা হয়েছে। ওনার বাড়িতেও নিয়ে গেলেন। কিছুদিন আগে শেরপাদের যে ধর্মীয় উৎসব হয়েছে তার প্রসাদ দিলেন।
এরপর এলাম মনেস্ট্রিতে। পাইন বনের মধ্যে ইকো নেচার পার্ক, বেশ সুন্দর আলো আধারির পরিবেশ, এই সিঁড়ি দিয়ে 10-15 মিনিট নেমে এলাম জলপ্রপাত দেখতে। একসঙ্গে 3টে জলপ্রপাত দেখা যায়, তবে দূর থেকে। ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা হোমস্টে চোখে পড়ল। নিমাচেনের এই হোমস্টেটা বেশ সুন্দর মনে হলো, বাড়ির লোকজনেরাও ভালো। এখানে থাকা খাওয়ার খরচ জনপ্রতি 1000 টাকা। আরেকটা ভালো থাকার জায়গা হলো এটা, সুন্দর ঘর, ভিউও ভালো, এখানে খরচ একটু বেশি। আরো সুন্দর হলো উপরের ঠাকুর ঘর, বেশ কিছুক্ষণ বসে থাকলাম। পদমচেনের উপরে একটা স্টার ক্যাটাগরির হোটেল তৈরি হচ্ছে। পদমচেন থেকে এরপর আমি গেলাম লিংতাম গ্রামে। পদমচেন থেকে দূরত্ব 12 কিলোমিটার।